এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এই মৃত্যুর জন্য দায়ী আমি, আপনি, আমরা সবাই। কিভাবে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। ফিরোজ সাহেব একজন মধ্যবিত্ত চাকরিজীবী, প্রায় 10 লক্ষ টাকা খরচ করে কিছুদিন আগে তার বড় মেয়ের বিয়ে দিয়েছেন। রমজান মাস, আজ মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার পাঠিয়েছিলেন তিনি, কিন্তু সেই ইফতার পেয়ে খুশি হয়নি তার শ্বশুরবাড়ির লোকজন, আর তাই তো তার বড় মেয়ের মন খারাপ। বাবা তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস মা? আছি বাবা, ভালোই। এভাবে বলছিস কেন মা? তোর শ্বশুর শাশুড়ি সবাই খুশি হননি? না বাবা, ওনারা কিছু বলেনি। আমার ফুপু শাশুড়ি শুধু বলেছে ইফতার একটু কম হয়েছে। ঠিক আছে, আমি তো বুঝতে পারিনি, পরের বার রোজা ইনশাল্লাহ বাড়িয়ে দেবো। হ্যাঁ বাবা শোনো, তুমি ঈদে আমাদের বাড়িতে কাপড় দিবে না? মা দেব তোকে কেন? না বাবা, তুমি কাপড় দিও না, কাপড় দিলে নাকি ওনাদের কারো পছন্দ হবে না। আমার খালা শাশুড়ি বলেছে তুমি যদি 50,000 টাকা দিয়ে দাও তাহলে ওনারা নিজেরাই কিনে নিতে পারবে। আচ্ছা মা, তুই কোনো চিন্তা করিস না, আমি তো এখনো বেঁচে আছি না। আচ্ছা বাবা, আমি এখন রাখি। আচ্ছা মা, ভালো থাকিস, চিন্তা করিস না। হ্যাঁ, আসসালামু আলাইকুম বাবা। বাবা আছো? তোমার সাথে কিছু কথা ছিল। বস, বল কি বলবি বল। বাবা, ঈদের দ্বিতীয় সপ্তাহ পরে আমার সেমিস্টার ফাইনাল, তারপর বেতন, ফর্ম ফিল আপ এসব মিলে 25,000 টাকার মতো কলেজে জমা দিতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার কাছে টিউশনের কিছু টাকা আছে, তুমি শুধু 20,000 টাকা দিও। চিন্তা করিস না, হবে ইনশাল্লাহ। খাওয়া দাওয়া করেছিস? না বাবা। যাক, খেয়ে দিয়ে শুয়ে পড় যা। বাবা, এই বিষয়টা তুমি অবহেলা করো না, পরে কিন্তু আমি পরীক্ষা দিতে পারবো না। আরে পাগল, আমি আসি না, আল্লাহ মালিক। যা আসি বাবা। হ্যাঁ যা যা। আমাদের বাড়িতে কাপড় দিবে না? তুমি কাপড় দিও না, কাপড় দিলে নাকি ওনাদের কারো পছন্দ হবে না। তুমি যদি 50,000 টাকা দিয়ে দাও তাহলে ওনারা নিজেরাই কিনে নিতে পারবে। কি ব্যাপার? হ্যাঁ, না খায় শুয়ে পড়লেন যে?
না, শরীরটা কেমন যেন লাগছে বুঝছো। খাবো না, তুমি খেয়ে নাও। আসেন না, একসাথেই খাই। যাও খেয়ে আসো। বাবা, ঈদের দ্বিতীয় সপ্তাহ পরে আমার সেমিস্টার ফাইনাল, তারপর বেতন, ফর্ম ফিল আপ এই সব মিলে 25,000 টাকার মতো কলেজে জমা দিতে হবে। আমার কাছে টিউশনের কিছু টাকা আছে, তুমি শুধু 20,000 টাকা দিও। বাবা, এই বিষয়টা তুমি অবহেলা করো না, পরে কিন্তু আমি পরীক্ষা দিতে পারবো না। এভাবে প্রতিনিয়তই আমরা হারাচ্ছি আমাদের প্রিয় বাবাদের। দ্রব্যমূল্য বৃদ্ধির এই সময় একটি সংসার চালাতে একজন মধ্যবিত্ত বাবার হিমশিম খেতে হয়। তার উপর আবার মেয়েদের বিয়ের যৌতুক, মেয়ের জামাই বাড়িতে বিভিন্ন উৎসবে বিভিন্ন জিনিসপত্র দেওয়ার এই কুপ্রচলনকে বন্ধ করতে হবে। চলুন আমরা জেগে উঠি, ধ্বংস করি এই অপসংস্কৃতিকে।